কুষ্টিয়ার খোকসা পৌরসভার অবহেলার কারণে নষ্ট করছে অর্ধ কোটি টাকার রাস্তা ও ব্রিজ। জায়গায় জায়গায় খানা খন্দে ভরে গিয়েছে। স্থানীয় এলাকাবাসী বলেন, নির্মাণাধীন বাড়ির রড, বালি, সিমেন্ট, ইট লোড করা ভারী যানবাহন চলাচলের কারণেই রাস্তা জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। ব্রিজের দুই পাশের রাস্তা অনেকটা দেবে গেছে, যার কারণে কোনো যানবাহন ঠিক মতো চলাচল করতে পারছে না। পৌর কর্তৃপক্ষ বলছে, আমরা বিষয়টা নজরে নিয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খোকসা পৌরসভার 6 নং ওয়ার্ড, যেটা স্থানীয়ভাবে ফ্রান্সের প্যারিস শহরের নামকরণে, খোকসা পৌরসভার আর্থিক বরাদ্দে গত 1 বছর আগে এলাকাবাসীর ভোগান্তি লাঘব করতে 2 কিলোমিটার সিসি ঢালাই দিয়ে রাস্তা তৈরি করে খোকসা পৌর কর্তৃপক্ষ। স্থানীয় এলাকাবাসীরা বিকেলবেলায় রাস্তার উপর দাঁড়িয়ে সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করে থাকেন, এজন্য এই রাস্তাটির নামকরণ করা হয় প্যারিস সড়ক। স্থানীয় এলাকাবাসীর একটাই দাবি, গত কয়েক বছর ধরে এখানে নির্মাণাধীন বাড়ির মালামাল আনার কারণে এই রাস্তাটি আজ ভেঙে চুরে খানাখন্দে পরিণত হয়েছে। নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান পেনু, হাফিজুল ইসলাম ও সোবাহান বিশ্বাস। আমার সমস্যা হলে আর দেখি কি, আমার তো দেওয়ার লোক নেই, আমার সমস্যা হলে তো চেয়ারম্যান কমিশনার কেউ দেয় না। এই সমস্যাটা কি নিয়ে আসছে আপনাদের? সমস্যা এই যে বাটা গাড়ি, বাটা আমার যাচ্ছে, অতি খাদ মত ভরতেছে, এই রোড মোড ভেঙেছি রে, ইয়া যাচ্ছে, কিন্তু আমরা তো আগেই চলতে পারিনি। আপনি কয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা? আমরা 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্রিজটা তো খুবই সুন্দর ছিল, কিন্তু এই ব্রিজটা আসলে এই ব্রিজটা ভাঙার কারণ হচ্ছে একমাত্র এই যে বাটা আম্বার বড় বড় যেসব গাড়িগুলো চলতেছে, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। এখন বর্তমানে খালি ভ্যান নিয়ে গেলে পরে উঠা যাচ্ছে, ঠিক আছে, খালি ভ্যান নিয়ে গেলে 2-3 টন ধরা লাগছে, তারপরে যায় আর কি ব্রিজ পার হওয়া লাগছে। এই জন্য আপনাদের সমস্যা হচ্ছে, নতুন ব্রিজ এরকম ভেঙে গেল কারণটা কি? নিশ্চয়ই বড় গাড়ির জন্যই ভাঙছে। এজন্য কি আপনাদের সমস্যা হচ্ছে? অবশ্যই সমস্যা হচ্ছে, আমরা খালি গাড়ি পার করতে পারছি না, আমরা লোড গাড়ি কিভাবে নেব? আমাদের তো সবসময় মাল হয় খুব হাইট ভাবে মাল সাজানো লাগে, তা আমরা কিভাবে পার হবো? এটা যাতায়াত খুব কষ্ট হয়। এটা ভাঙেছে কিসের জন্য? গাড়িতে। কি গাড়িতে? বাটা আম্বার। আপনারা ভ্যান কি ওই জায়গাতে পার করতে পারতেছেন? না না। কিভাবে পার করতেছেন আপনারা? খুব কষ্টই পার করতেছি আমরা। কিন্তু এই রাস্তায় তো এই গাড়িগুলো চলার কথা না, আপনারা কেন আসছেন এই গাড়ি? না আমরা আমরা তো গাড়ি আপনার মতো লোকের লোকই নিয়ে আসে, আমরা আনি নি, আমরা তো পড়িয়ে, তা আমরা এইসব গাড়ি আমরা কি করবো? মালিকের নাম কি? সুবাহান। বাড়ি কোথায়? থানাবাড়ি। এখানে কয়তলা বিল্ডিং? আমি তো বলতে পারলাম না। আমাদের একজন ভাড়া করে নিয়ে আসে, তাই আমরা এখানে আইছি, আমাদের তো কোনোই নাই। কে ভাড়া করছে? পেনু ভাড়া করেছে। কয় গাড়ি এখানে মাল নেওয়ার জন্য পেনু ভাড়া করছে? এই ভাড়াটা সম্পূর্ণ ভরার জন্য। কিন্তু আপনার তো জানা উচিত যে রাস্তায় নিয়ে যাবে, এই রাস্তায় গাড়ি যাবে না। না, এই রাস্তায় তো গাড়ি যায়, আগেতেই যায়, এখন এটা তো আমরা বলতে পারবো না। লোকজন অভিযোগ করছে আপনাদের কারণে ব্রিজ ভাঙছে। ব্রিজ তো ভাঙেছে, গাড়ি এলাম দোষে ভাঙেছে। কোন গাড়ি এলা ভাঙছে? কোন গাড়ি এলা ভাঙেছে? মাটি নিয়ে এই পথ দিয়ে, মাটি নিয়ে এই ভিতরে গেছে, এই পথ দিয়ে মাটি লোড গাড়ি নিয়ে ভিতরে গেছে। ওই ওই জায়গা ভাঙাটা আসলে তো একটা অন্যায় হয়েছে। অন্যায় তো, আমরাই বলেছি যে দাদা এই মাটি নিয়ে ওই দোস্তা, বড় বড় গাড়ি বাটা আম্বার মাম্বার চললে এই রাস্তাটার এই দশা হয়েছে, বুঝতে পারছেন? এই বাটা আম্বার যাওয়ার কারণে এইগুলো হয়েছে। আচ্ছা, এই রাস্তায় যে গাড়ি যাওয়ার কথা তার থেকে বেশি লোডের গাড়ি যাচ্ছে, সেই গাড়ি গেলে কি রাস্তা টেকবে বলে আপনি মনে করেন? তাই আবার টেকে নাকি? আপনার যদি হয় 10 টনের 20 টনের রোড, যদি 30 টনের গাড়ি যায় সেই রাস্তা থাকে নাকি? এই রোডে আসছে 2 টনে, যায় আসছে 3 টন 4 টনে গাড়ি, সেই রাস্তা থাকে। আচ্ছা, আমরা সামনে দেখলাম যে একটা ব্রিজ ভাঙছে, ওই ব্রিজটা আসলে কিভাবে ভাঙলো? ওই ব্রিজ বাটা আম্বার ক্রস করতে যায় ভাঙছে।
স্থানীয় পৌর কাউন্সিলর ইমরান হোসেন জানান, যদি রাস্তা ও ব্রিজ ভেঙে থাকে পৌর মেয়রের সাথে কথা বলে আবার পুনরায় রাস্তা ব্রিজ নির্মাণ করে দেয়া হবে। এখন বিষয় হচ্ছে এই রাস্তা হচ্ছে আমরা তৈরি করেছি যে উদ্দেশ্য করে, আসলে দেখেন এখানে আমাদের পৌরসভা, ছোট্ট একটা পৌরসভা, এখানে দৈনন্দিন মানুষ বাইরের থেকে আসছে, তারা বাড়ি ঘরদোর করতেছে, নির্মাণ করতেছে। এখন এখানে একটা মানে একটা ভোটার বা একটা এলাকার লোক এসে আমার কাছে বলতে চালি পড়ে, আমি অবশ্যই তাকে বলবো যে আপনি বালু নেন বা ছোটো ট্রাক নেন, কিন্তু এমন কোনো কিছু করেন না যে রাস্তাটা আপনার ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিটা কিন্তু আমি কাউন্সিলর না, এটা আপনার ক্ষতি আপনি ডেকে নিয়ে আসতেছেন। সেইভাবে আপনারা ট্রাকটা নিলে আমি খুশি হব, এবং আমি আশা করব যে আমার ছয় নম্বর ওয়ার্ডের লোকজন সেরকমই নিচ্ছে আমার জানা মতে। তারপরেও যদি এরকম যদি সন্দেহ হয়, আমি আমার মেয়র মহোদয় দিয়ে দরকারি আমরা পরিদর্শনে যাব। পরিদর্শনে যাওয়া যদি দেখি যে না মানুষের এরকম অভিযোগ আছে, তাহলে আমরা দরকারি ট্রাক বলে দেবো যে আপনারা এরকম ভারী ট্রাক নিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন না। এটাই হচ্ছে আমার কথা। আর বিশেষ করে হচ্ছে আমার ওয়ার্ডের লোক অতি দরিদ্র গরিব লোক, আমরা আসলে সবাই পরস্পর সবাই সবাই সম্পর্ক বা আত্মীয় বা সবাই সাথে সবাই সম্পর্ক আছে, শান্তি কীভাবে সবাই বসবাস করব এই কামনা করি আমার ওয়ার্ডবাসী, এবং তারা যেন আমার এই কথাটা অবশ্যই ফলো করে সেইভাবে নির্মাণ কাম বাড়িতে তো অবশ্যই করতে হবে। এখন বালু তো আর ওই মেন রাস্তায় ফেলায় নিয়ে যাবে না। আচ্ছা, ওই যে সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, ওই ব্রিজটা দুই পাশে ভেঙে গিয়েছে, এখন ঝুঁকির মধ্যে আছে, যে কোনো মধ্যে গাড়ি উঠলে কিন্তু ভেঙে পড়তে পারে, এই বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা আমরা যে সময় ওই ব্রিজটা করি, আসলে ব্রিজটা আমাদের ওখানে আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটে হয়তো আমরা সেই পরিমাণ ব্রিজ অত বড় ব্রিজ করতে পারি নাই। তবে আমরা যে ব্রিজ করেছি, ব্রিজ টেকসই এবং মজবুত। এখন ওখানে ধরেন এই যখনই ভারী যানবাহনটা যাচ্ছে, হয়তো ওখানে হয়তো একটু ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতি যদি হয়েই থাকে, আমি কথা দিচ্ছি আমার মেয়র মহামায় মেয়রের দিয়ে আমি কাউন্সিলর হিসাবে এলাকার যারা আমাদের মই মুরব্বী আছে তাদের নিয়ে যদি দেখি যে এটা আসলে ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই এটা নির্মাণ করে দেব। এ বিষয়ে খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক জানান, ইতিমধ্যেই এ বিষয়ে আমি শুনেছি যে কে বা কাহারা তাদের কাজের জন্য ওভারলোড গাড়ি নেওয়ার কারণে রাস্তা এবং ওইখানে যে কালভার্ট আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমি হয়তো আজকালের মধ্যেই আমি সরজমিনে পরিদর্শন করব, করার পরে যে প্রয়োজনীয় ব্যবস্থা জনদুর্ভোগ নিরসনের জন্য সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি গ্রহণ করব। ওকে।